আসসালাম ওয়ালাইকুম বাংলাদেশি ম্যাম ল্যান্ডেন কেমন আছেন আপনারা সবাই আমরা আল্লাহ রহমতে খুব ভালো আছি এখন সকালবেলা সবার ব্রেকফাস্ট খাওয়া শেষ তো আজকে আমি তেজপাতা দিয়ে দুধ চা বানাবো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে কোন চা দেবো তোমাকে তখন বলল যে কাঁচা তেজপাতা দিয়ে তুমি যে একটা দুধ চা বানাও সেটা দাও খুব ভালো লাগে খেতে সেজন্য গাছের থেকে তেজপাতা নিয়ে যাচ্ছি আমি এখনো নাস্তা খাইনি তবে চা বানানোর পরে নাস্তা খেয়ে নেব আর আজকে আমারও মনে হচ্ছে যে আমার হাজব্যান্ডের সাথে আমিও আজকে দুধ চাটা খাবো তো পানি আর দুধ একসাথে করে আমি জাল দিয়ে নিয়েছি এখন কাঁচা তেজপাতাটা দিয়ে দিলাম কাঁচা তেজপাতা দিয়ে চা বানালে না সত্যি খুব ভালো লাগে সাথে আমি দিয়ে দেব চা পাতা তবে বলক আসার পর আমি চা পাতাটা দিয়ে দেবো দুধে বলক চলে আসছে এখন আমি পরিমাণ মতো চা পাতাটা দিয়ে দিচ্ছি চা পাতাটা খুব ভালোভাবে জাল দেওয়ার পর যখন দেখবো যে একটা খুব সুন্দর কালার এসছে ঠিক তখনই নামিয়ে নেব আর চিনিটা আমি পরে মেশাবো কারণ আমি তো চা চিনি খাই না তবে আমার হাজব্যান্ড তো আবার চায় চিনি খায় সেই জন্য পরে ওর কাপের মধ্যে আমি চিনিটা মিশিয়ে দেব। তো এখন আমি চাটা হতে হতে আমার জন্য একটা নাস্তা বানিয়ে নিই আমি ব্রেড দিয়ে অ্যাডভোকেটো দিয়ে খাব আমার খুবই ভালো লাগে অ্যাভোকাডো হচ্ছে আমার শাশুড়ির খুবই ফেভারেট একটা ফল আমরা যখনই বাংলাদেশে যাই বিশেষ করে আমার হাজব্যান্ড যখন যায় তখন আমার শাশুড়ির জন্য পাঠানো হয় অ্যাভোকাডো এবং তার কাছে নাকি খুবই ভালো লাগে তবে শুধু আমার শাশুড়ি না অ্যাভোকাডোটা আমার বাসা সবাই পছন্দ করে যেমন আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি আর বাচ্চাদের অনেক সময় দেখা যায় ব্ল্যান্ড করে খাইয়ে দিই ওরা বুঝতে পারে না কারণ ওরা অ্যাভোকেটো মোটেও পছন্দ করে না তো আমার ব্রেডটা টোস্ট করা হয়ে গেল এখন টোস্ট করা ব্রেডের মধ্যে অ্যাভোকাটো দিয়ে দিলাম তারপর আমি আমার নাস্তাটা খেয়ে নেব তো চাটাও হয়ে গেছে চা আমার হাজব্যান্ডকে এখন দিয়ে আসবো তারপর আমি আমার নাস্তাটা খাবো আমি আমার নাস্তাটা খেয়ে নেবো আমার হাজব্যান্ড টিভি দেখছিল তো বলল যে তুমি আমার পাশে বসে খাও আমরা গল্প করি আর তুমি খাও ভালোই লাগবে তখন আমি সোফার মধ্যে বসে নাস্তা খাচ্ছি আর ও যে মুভিটা দেখছিল সেটাও দেখছিলাম ভালোই লাগছিল আর দুধ চা খেতে মাঝে মধ্যে কেমন যেন লাগে গ্রিন টি খেতে খেতে অভ্যাস সত্যি অনেক খারাপ হয়ে গেছে তারপরও হাফ খেলাম ভালোই লাগলো তা আজকে আমার বাচ্চারা খুব আগ্রহে বসে আছে ওরা আজকে বাইরে আমাদের সাথে ঘুরতে যাবে তবে আদ্রিতা যাচ্ছে না আদ্রিতা ওর কিছু বান্ধবী আসবে ওদের সাথেও সময় কাটাবে আর আমরা চারজন যাব আয়াস আদিয়ান আমার হাজব্যান্ড আর আমি তো সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম এখন দুপুর দুটোর মতো বাজে এর আগে ওদের খাইয়ে দিয়েছি কারণ বাচ্চাদের পেট যদি ভরা না থাকে তাহলে কিন্তু কোথাও গিয়ে শান্তি নেই আর এখন তো বাইরে খাওয়ার কথা চিন্তাই করা যায় না কারণ এখন ফুড শপগুলো সব খোলেও নি। তাছাড়া বাচ্চারা সব আইটেম যে খায় তাও না ওদের পছন্দর হচ্ছে বাইরে গেলে চিকেন ফ্রাই খাবে ফ্রেঞ্চ ফ্রাই খাবে এগুলোই হচ্ছে ওদের খাবার তো সেই জন্য বাসার থেকে খাইয়ে নিয়ে গেলাম আর বাইরে গেলে হয়তো বাই আইসক্রিম খাবে চকলেট খাবে চিপস খাবে যেগুলো আর কি রেডিমেড কিনতে পাওয়া যায় সেগুলোই খাবে তো আমরা এখন আজদার দিকে যাব কারণ আদিয়ান খুব বলছিল যে চলো ওয়েস্টফিল্ডে যাই যায় লেগো শপে কিন্তু ইচ্ছে করেই নেওয়া হয়নি কারণ ও যদি একবার বুঝে ফেলে যে লেগো শপ এখন ওপেন তাহলে এভরিডে ও লেগো চাইবে আর লেগো আমার বাসে অনেক আছে তো আমরা চাচ্ছিলাম না যে এখন ওকে দেখাই যে লেগো সবটা খুলেছে আমরা বলেছি যে না এখন ফিল্ড খোলেনি বাবা তোমার লেগো সব এখনও বন্ধ তাই ও বললো যে ঠিক আছে তাহলে চলো আমরা আজদায় যাই আজদায় গিয়ে আমার পছন্দ মতো আমি কিনবো তো আজদায় যেহেতু লেগো নেই তো ও হয়তো বা বেবি ডলগুলোই কিনবে অনেক দিন ধরে ওর বেবি ডল কেনা হচ্ছে না ছোটোবেলায় তো খুব ডল দিয়ে খেলতো তারপরে তো চেঞ্জ আসলো লেগো নিয়ে এই আর কি এখন আমি আমার একজন ভিউয়ারের নাম পড়ছি ওর রিকোয়েস্ট ছিল ওর নামটা যেন আমি একটু পড়ে দিই তো ওর নামটা হচ্ছে ফারদিন চৌধুরী রাকিব আপু আমি উর্মি তোমার ভিডিও খুব ভালো লাগে সব সময় দেখি তুমি আমাদের এখানে আসছিলে মানে ড্যামরাতে তো আমরা থাকি ড্যামরাতে প্লিজ ভিডিওতে আমার নামটা বলে দিলাম এই তো তোমার নামটা বলে দিলাম আমি এখন টিকে ম্যাক্সে যাব তাই দেখেন কত বড় কেউ দাঁড়িয়ে আছি খুব ওরা মেনটেন করে খুব পছন্দ হয়েছে আমার সব কিছুই ওরা এত সুন্দর মেনটেন করে টিকে ম্যাক্সে অনেক দিন ধরে আমার যাওয়া হচ্ছে না তাই ভাবলাম যে একটু যাই আর যখনই না ওয়েট করি মনে হয় যে আল্লাহ ভিতরে যে কত কিছু আমি যে কত কিছু কিনে ফেলবো ওই গেটের সামনে এটা মনে হয় যখন একদম চলে আসি তারপরে মনে হয় দূর এগুলোই দেখলাম দূরের থেকে এত সুন্দর লাগলো এরকম আর কি তবে টিকে ম্যাক্স আগে আমার কাছে খুব এলোমেলো লাগতো একটু ভালো লাগতো না এবার এসে দেখি অনেক সুন্দর হয়েছে মানে ওই যে ডিস্ট্যান্স মেনটেন করার জন্য অনেক মানে নতুনভাবে সাজানো হয়েছে গ্যাপ রেখে রেখে খুব ভালো লেগেছে টিকে ম্যাক্স এবার আমার কাছে মানে খুব গোছানো খুব সুন্দর করে গোছানো তো আমার কাছে মনে হয় যারা এখন টিকে ম্যাক্সে যাবেন ওই সে আগের মতো খুব হিজিবিজি নাই খুব গোছানো দেখবেন কারণ ওই তো মানুষজন যেন তিন ফিট ডিস্টেন্সে চলাফেরা করতে পারে ঠিক সেভাবেই ওরা সব কিছু সাজিয়েছে তো টিকে অ্যানোয়ের এর ব্যাগগুলো দেখছিলাম খুব চিপ প্রাইজে দিয়েছে ডিকে ব্যাগ বিভিন্ন কালারে আছে কালো ছিল বিস্কিট কালার ছিল তবে ব্যাগ তো আমার অনেক আছে সেজন্য আর ব্যাগ কিনলাম না দেখতে খুব ভালো লাগছিল আর সামারের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস ওরা এনেছে সব কিছু মিলে খুবই চমৎকার এবারকার টিকে ম্যাক্স মানে আপনি কিনেন আর না কিনেন যদি হেটেও সব কিছু দেখেন যদি আপনার মন একটু ভালো লাগে তারপর মনে হবে কি তাহলে একটা কিছু নেই এত সুন্দর সব কিছু গোছানো গাছানো এত সুন্দর লাগছে আর খুব এলোমেলোর মধ্যেও খুব ভালো ভালো জিনিস থাকলেও দেখবেন আপনার ভালো লাগছে লাগবে না আর কি মনে হবে যে কেমন যেন অগোছালো কেমন যেন নতুন কিছু না কেমন যেন পুরাতন পুরাতন টিকে সব সময় আমার কাছে এমনই সব সময় যে পুরাতন তবে হ্যাঁ টিকে ম্যাক্স কিন্তু সব ব্র্যান্ডের সবগুলোর ওদের কাছে দিয়ে দেয় যেগুলো ওদের সেল হওয়ার পরে বাকি যেগুলো থাকে সেগুলো দিয়ে দেয় সেগুলো এনে ওরা আবার ওদের শপে ডিসকাউন্ট দিয়ে সেল করে তো টিকে ম্যাক্সে এই জন্য দেখবেন সাইজও মতো পাওয়া যায় না তবে বিভিন্ন ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় তো আমি এখন অবশ্যই সেই থালাবাসনের সেকশনে যাব ফুলের সেকশনে যাব তো সেখানেই যাচ্ছিলাম অনেক ভালো লাগছিল এত গোছানো এবারকার টিকে ম্যাক্স দেখেন সামারের জন্য কত সুন্দর সুন্দর জিনিস ওরা তুলেছে এবং কুসুনগুলো খুব ভালো লেগেছে গাছগুলো খুব সুন্দর ছিল টিকে ম্যাক্সের অনেক কিছুই কিন্তু ভালো লাগে ওদের শোপিস তারপর ওদের এখানে যে প্যানগুলো কুকিং কুকিংয়ের জন্য যে প্যান বিক্রি করে পাতিলগুলো খুবই ভালো কারণ ওরা বিভিন্ন ব্র্যান্ডের জিনিস সেল করে তো তো দেখা যায় এখানে আপনি ষাট সত্তর পাউন্ডের প্যানগুলো পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পাউন্ড টোয়েন্টি ফাইভ পাউন্ড সেই জন্য আমার খুব ভালো লাগে আর আমার একটা ভিউার্সের একটা কমেন্ট ছিল যে আপু আপনার ভিডিও সব একই রকম লাগে কিছু করার নেই আমি এভরিডে যা করছি সেগুলোই দেখাচ্ছি কারণ এখানে কোনো নাটকের প্রশ্নই আসে না যে আমি ভিডিও বানানোর জন্য তোমাদের জন্য নিত্য নতুন রান্না করতেই থাকবো বা নিত্য নতুন কোনো নাটক সাজাবো সেটা প্রশ্নই আসে না আমার এভরিডে যেভাবে যাচ্ছে সেগুলোই আমি ভিডিও করে দিচ্ছি আর আমার যেহেতু আল্লাহ রহমতে তিনটা বাচ্চা ওদের অ্যাক্টিভিটি বেশি থাকে তাই সব ভিডিওতে একই রকম লাগবে এটাই স্বাভাবিক আমার বাজার করতে হয় আমার রান্না করতে হয় আমার স্কুলে যেতে হয় এভরিডে একই কাজ তো মাঝে মধ্যে ব্যতিক্রম আসবে আমি যখন ঘুরতে যাই বা আমরা যখন হলিডেতে যাই তাছাড়া ব্যতিক্রম আনা কোনোভাবেই সম্ভব না আমি অনেক আগেও বলেছি যে আমি খুব বড়ো ইউটিউবারও হতে চাই না বা আমি খুব নাম করা কেউ হতে চাই না আমার জীবন ঠিক এভাবেই চলছে এবং এভাবেই আমি ভিডিও দেব আমার এডিট করারও খুব ভালোভাবে ইচ্ছে নাই আমি যতটুকু পারি অতটুকু দিই খুব বেশি হেডেক নেওয়ার চেষ্টা করি না যদি কারো ভালো লাগে সে দেখবে হ্যাঁ যদি কারো ভালো না লাগে আমি তো জোর করে কখনোই কাউকে বলি না যে আমার চ্যানেল দেখবেন বা সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে যা যা ভালো লাগার উপরে নির্ভর করে যে আপনারা দেখবেন কি না আমার সময় কাটানোর জন্য এবং আমি বলেছি অনেকবার যে আমি একবার ডিপ্রেশন পরে গিয়েছিলাম সেই জন্যে আসলে আমার চ্যানেলগুলো খোলা হয়েছিল তো আমার ভালো লাগে আমি মানুষজনের কাছ থেকে দূরে আসার জন্য আমার চ্যানেলগুলো সত্যিই খুলেছি কারণ মানুষের সাথে বেশি মিশলেই দেখা যায় বিভিন্ন রকম প্রবলেম সৃষ্টি হয় আপনি একটা কথা বলবেন কারোর সাথে সে সেটাকে চারটা বানিয়ে আপনার সাথে আরেকজনের প্যাস লাগিয়ে দেবে সেজন্য আমি আমার চ্যানেলেই কথা বলি আপনাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দেওয়ার চেষ্টা করি এটাই আমার ভালো লাগে এই তো আমার কাছে না এই ঝুড়িটা খুব পছন্দ হয়েছে যেমন কারো বাসে একটু পিঠা বানিয়ে নিয়ে গেলেন বা বাসার মধ্যে একটু সাজিয়ে রাখলেন টেবিলের মধ্যে যেমন আমাদের ফ্ল্যাটে কিন্তু বিভিন্ন গাছপালার থেকে মশা মাছি আসে তো এটা যদি সাজিয়ে রাখি কোনো কিছু দিয়ে টেবিলের উপরে মাছিটা কিন্তু এসে আর ডিস্টার্ব করতে পারলো না কারণ যেখানে দেখবেন গাছ গাছলা বেশি থাকে মাছি কিন্তু থাকবেই যে সেটা যেই দেশেই হোক না কেন আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু কেনে কেনেনি কারণ হচ্ছে গিয়ে ওই যে রাখার জায়গার একটা সমস্যা মনে হচ্ছিল যে না খুব বেশি দরকার হলে কিনতাম তো পাতিলহারি স্টেশন আমার কেন জানি খুব ভালো লাগে আসতে আর বিভিন্ন শোপিস যে জায়গাটায় থাকে সেই জায়গাটাও দেখতে আমার খুব পছন্দ হয় তো এগুলো দেখলাম আর আগে টিকে মেক্সে তো আমি অনেকবার এসেছি আপনারা দেখেছেন সেগুলো এসে কিছুই দেখলাম না সব কিছু নতুন এনেছে আর সিঙ্কের মধ্যে আপনি সবজি অনেক কিছুই তো আমরা ধুই সেগুলোর জন্য একটা মানে কি বলে বক্সের মতো দেখলাম খুব ভালো লেগেছে কারণ সিঙ্ক দেখবেন অনেক সময় ব্লক হয়ে যায় আমরা বিভিন্ন রকম জিনিস ওয়াশ করছি এটা হচ্ছে সেটা এটা আপনি দিয়ে তারপর সব কিছু ধুয়ে নিলেন তখন সিঙ্কের মধ্যে সে প্রবলেমটা কম হলো। আমার বাসায় সিঙ্কের প্রবলেম হলে কোনো সমস্যা নেই কারণ সিঙ্কের কাজ আমি জানি সিঙ্ক কীভাবে ড্রেন ক্লিন করতে হয় নিচ দিয়ে খুলে মোটর সেটা আমি জানি সেটার একটা ভিডিও আমার মুন্নির রান্নাবান্না চ্যানেলে দেওয়া আছে তো অনেকেই আছেন যে কাজগুলো জানেন না তাদের জন্য বলছি যে কখনো রান্না করার পর তেল সিঙ্কের মধ্যে ফেলবেন না সেই তেল কিন্তু সিঙ্কের মধ্যে জমাট বেঁধে সিঙ্ক ব্লক হয়ে যায় সেই তেল সবসময় ঠান্ডা করে পলিতেনে করে বিন বেগে ফেলে দেবেন তাছাড়া আমি কি করি আমাদের বাচ্চাদের জন্য যে আমরা দুধ কিনে নিয়ে আসি সেগুলো তো গ্যালন থাকে সেই গ্যালনের মধ্যে ঠান্ডা তেলগুলো ঢেলে ঢেলে আমি মুখ লাগিয়ে তারপর ফেলে দিই কারণ সিঙ্কে ফেললে সিঙ্ক কিন্তু এমনিই দেবেন ব্লক হয়ে যায় আমরা যে হাত ধুচ্ছি আমরা যে থালা বাসন ধুচ্ছি তার সাথে কিন্তু কিছু না কিছু তেল যাচ্ছি সেজন্য খুব তাড়াতাড়ি যেন ব্লক না হয় সেই জন্য কিন্তু নিজেকে একটু সচেতন থাকতে হবে এই বলটা খুব সুন্দর না খুব সুন্দর একটা মাকস্যা ধরে আছে আমার খুব পছন্দ হয়েছে বলটা দেখে এখানকার সব কিছুই সুন্দর এখানটায় সব ভালো ভালো শপের জিনিস আসে তো এবং দামগুলো খুব কম আমার ভালো লাগে টিকে ম্যাক্সের অনেক কিছুই ভালো লাগে তবে টিকে ম্যাক্সের কাপড় চোপড় আগে ভালো লাগতো না এবার এসে খুব ভালো লেগেছে আগে সবসময় মনে হতো যে সাইজ নাই কেমন পুরাতন পুরাতন দেখা যায় তবে টিকে ম্যাক্সের উইন্টারের সময় জ্যাকেটগুলো খুব সুন্দর আসে সেটা খুব ভালো লাগে তো আমার ঘোরা প্রায় শেষের দিকে আমি এখন আমার হাজব্যান্ড আর বাচ্চাদের সাথে গিয়ে জয়েন হব কারণ ওরা পাশে আসদাতে আছে আমি যেখানটায় আসছি সেখানটায় সব কিছু একসাথে টিকে ম্যাক্স আসদা বিএন কিউ সব কিছু একসাথে সেজন্য আমার হাজব্যান্ড ওদের জন্য টয়েস কিনছে আর আমি এখানটায় এই প্যান্টটা দেখেন কত সুন্দর দামটাও কিন্তু খুব কম এবং এই প্যানগুলো কিন্তু খুব মানে মজবুত এগুলো সহজে নষ্ট হবে না তো এখন আমি আমার একটু টপস পছন্দ হয়েছে সেটা নিয়ে প্রাইস দিয়ে বের হয়ে যাব আজদায় আমি অনেক লম্বা কিউ পার হয়ে তারপর আমার হাজব্যান্ড আর বাচ্চাদের সাথে জয়েন হয়েছি আদিয়ান একটা খুব সুন্দর ডল কিনেছে ওর খুব পছন্দ হয়েছে তো ভাবলাম যে ঠিক আছে কান্নাকাটির চাই তো ও যেটা পছন্দ করেছে সেটাই থাকুক আর আমার হাজব্যান্ড তো ওই বার্গার ফিলেট আসদায় পেয়েছে তা আমাকে অনেক কথা শোনালো যে তুমি যে বাসায় এই ফিলেট কিনো সেগুলো কিন্তু ঠিক না ওগুলো ভালো না আজদারগুলোই কিনবা সব সময় আসদারগুলো খুবই ভালো এই সেই তা আমি তখন বেশি খেয়াল করিনি কারণ আমার খেয়ালটা ছিল বিএনকিউর দিকে কারণ বিএন কিউতে আমার একটা কাজ ছিল আর্টিফিশিয়াল গাছ এটা দেখবো যে এটা কি ভালো আসছে কিনা তো সেই জন্য আমি খুব বেশি একটা খেয়াল করিনি তো বাসায় যখন আসছি এবং সবগুলো জিনিস যখন দেখলাম তখন আমার মাথা নষ্ট হয়ে গেছে যেগুলো তো আমি আমি সময় কিনি আমি তো এই ফিলিটি কোম্পানিরটাই কিনি তখন ও আমার ভুল হয়ে গেছে আজদার থেকে কিনা তাহলে আমি বললাম তুমি তো অনেক কথা শোনালা এগুলোই তো কেনা হচ্ছে তো এখন আমাদের কেনাকাটা শেষ করে আমরা আসার সময় আমরা গিয়েছিলাম একটা পার্কে আর এটা হচ্ছে একদম আমার বাসার কাছেই তো বাচ্চারা চাইলো যে একটু ডাক দেখবে মানে হাঁস রাজহাঁসকে একটু খাওয়াবে তো বললাম যে চলো যাই সেখানটায় গিয়ে একটু ঘুরে আসি অনেক দিন আসা হয় না এখানটায় আসলে কি একটু সকালবেলা আসলে ভালো লাগে আর যদি একটু চা সাথে করে নিয়ে যান চা বিস্কিট খেলেন গল্প করলেন খুব ভালো লাগে আর এই মানে পুকুরটার মধ্যে মাছ আছে সামনাসামনি থেকে দেখা যায় কচ্ছপ আছে তো সেগুলো আমি দেখাব আপনাদের আর দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে আর সামনাসামনি দেখতে কিন্তু খুব সুন্দর চারিপাশটা না এত সুন্দর করে সাজানো ভিডিওতে সম্পূর্ণটা দেখানো গেলেও আমরা কিন্তু দেখেছি আমাদের কাছে খুব ভালো লেগেছে এটা হচ্ছে ফরেস্ট গেট ফরেস্ট অনেকেই চেনেন এটা বিশাল বড় আমরা জাস্ট আমাদের বাসার কাছে যেটা একটা সাইড সেটার মধ্যেই গিয়েছি এটার কিন্তু বিভিন্ন সাইড আছে এবং খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেখানটায় মানুষ গিয়ে সময় কাটাচ্ছে দৌড়াচ্ছে তো আমার এই ফুলগুলো খুব ভালো লেগেছে আমরা কয়েকদিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা ল্যাভেন্ডা গার্ডেনে যাব তো আমার হাজব্যান্ড বললো যে ল্যাভেন্ডা গার্ডেনে তুমি যেতে নি তাতে কী হয়েছে আমি তোমাকে আজকে একটা ল্যাভেন্ডা গিফট করব তো আবার আমার জন্য একটা ল্যাভেন্ডার ছিড়ে আমার হাতে দিল তো আমি বললাম যে না ঠিক আছে এতে আমি খুশি আর আরেকটা কথা হচ্ছে আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরা হলিডে যাওয়ার জন্য বুকিং দিয়েছি তো নেক্সট মান্থে ইনশাল্লাহ হলিডে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কর্নওয়েলে আসলে আমি লন্ডনে তো অনেক বছর আমার এতকাল ঘোরা হতো না কর্নওয়েলে আমার বান্ধবীরা আমার পরিচিতরা কয়েকবার গেছে চার থেকে পাঁচবার আমি আজও যাইনি আমি ওই যে একসময় বলতাম না যে আমার সময় হলে আমি যাব তো এখন মনে হচ্ছে যে আমার বাচ্চারা বড় হয়েছে এখন আমার সময় তো এখন আমি যদি একটু ঘুরতে যাই তাহলে ঠিক আছে কারণ ছোট বাচ্চা নিয়ে আমি একবার ক্যাম্পিংয়ে গিয়ে মানে মোটামুটি কান্নায় করে এসেছি যে এত কষ্ট হয়েছে আমার তো এখন মনে হচ্ছে যে না এখন যাওয়া যেতে পারে তারপরেও অনেক চিন্তা ভাবনা করে আমরা বুকিং দিয়েছি এবং সাথে আমাদের আরও অনেক পরিচিতরাও যাচ্ছে তো সেটা তো অবশ্যই আপনাদের সাথে আল্লাহ চায় তো শেয়ার করব। তো এখন আদিয়ান বললই দূরে পার্ক দেখা যাচ্ছে পার্কে যাবে তো পুরা লেকটা বলা যেতে পারে আমরা ঘুরে তারপর ওই যে লেভেন্ডার দেখা যাচ্ছে মতো সেই ফুল সামনে যাবো তারপর ওরা সে পার্কটা ধরে আমার হাজবেন্ড আমার জন্য একটা ফুল ছিঁড়ে দিল খুব সুন্দর ছিল ফুলটা আর সবচেয়ে বড় কথা ও হাত দিয়ে ছেড়ে দিয়েছে তাই খুব বেশি ভালো লাগছিল তো এখন আমরা হাঁসের সামনে চলে আসছি তো হাঁসগুলোকে পাউরুটি দিচ্ছিলাম আসলে সবাই চারিদিক দিয়ে এত পাউরুটি ওদের দেয় ওদের প্যাট একদম ভরা থাকে আগে যেমন ক্ষুধার্ত থাকতো একদম হাতের কাছে চলে আসতো এখন আর আসে না এখন দূরের থেকে ওদের থ্রো করি ওরা নিয়ে নেয় তো ভালো লাগছিল আসলে এই মানে একটু গ্রাম গ্রাম টাইপের পরিবেশ পাখির কিচির মিচির আমি পাখির কিচির মিচির আপনাদের জন্য ভিডিও করে এনেছি কী যে সুন্দর মনে হচ্ছিলো যে অনেক দিন পরে এত সুন্দর সাউন্ড শুনছিলাম মানে কিছু কিছু জায়গা না খুব চমৎকার লাগে আর সবচেয়ে ভালো লাগে প্রত্যেকটা জায়গা আমার বাসার কাছে তো এই জায়গাটা দেখেন খুব সুন্দর চারি চারিপাশটা একদম এরকম পার্পল ফুল দিয়ে ঘেরাও করা তারপরে মাঝখানটাও কিন্তু অনেক সুন্দর ছিল আসলে সামনে সামনে না দেখলে বোঝা যায় না এই সৌন্দর্যটা আসলে কত সুন্দর বাচ্চারা পার্কে চলে আসছে আসলে এই মানে লকডাউনের পরে আমাদের কিন্তু খুব বেশি ঘোরা হচ্ছে না বাচ্চাদের পার্কেও নেওয়া হয় না শুধু বাসার নিচে যে পার্কটা আছে সেখানটায় ওরা যেত তো অনেক দিন পরে মনে হচ্ছে যে ওদের সাথে একটু বের হয়েছে এবং ওরাও খুব হ্যাপি ছিল আয়াস আদিয়ান খুব খুশি হয়েছে যে ওরা এতদিন পর একটু ঘুরতে এসেছে আমার হাজব্যান্ডের খুব ভালো একটা গুণ হচ্ছে আমরা যেখানেই বেড়াতে যাব। ও সবসময় বাচ্চাদের খুব টেক কেয়ার করে মানে ওর ধারণা যে ও যদি টেক কেয়ার না করে ওর হারিয়ে যাবে বা কোনো একটা প্রবলেম হবে তাই আমি যেখানেই যাই আমি খুব স্বাচ্ছন্দ্যে থাকি দেখা যায় আমি এদিক সেদিক ভিডিও করছি বা কারোর সাথে গল্প করছি কিন্তু বাচ্চাদের খুব কেয়ার নেয় সেজন্য আমি সত্যি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর বাচ্চাদের খাওয়ার ব্যাপারটা ছোটোবেলায় আমি খুব সিরিয়াস ছিলাম যে কোথাও বেড়াতে গেলেও একদম টাইমলি খাওয়াটা দিতাম এখন যেমন বড় হয়েছে এখন আদিয়ানকে একটু জোরাজোরি করতে হয় তাছাড়া আদ্রিতা আয়াজ এখন আর অত সমস্যা করে না তো আমাদের ঘোরাফেরা শেষ এখন আমরা বাসার দিকে যাব তো আমাদের হেঁটে গাড়ির সামনে পর্যন্ত যেতে হবে কারণ অনেক বড় জায়গা তো আর গাড়ি রাখার জায়গায় একটাই তো গাড়ি রাখার জায়গার দিকে যাচ্ছি এবং চারিপাশটা দেখেন খুব ভালো লাগছিল এই কবুতরগুলো এসে বসছে এ কবুতর কিন্তু কারো ধরা নিষেধ খাওয়া নিষেধ এগুলো হচ্ছে আমাদের গভর্নমেন্টের সম্পত্তি এগুলো তো পাখির আওয়াজ শুনে আসেন অনেকেই হাঁসগুলোকে খাবার দিচ্ছিল তো আমরা আবার কচ্ছপ দেখলাম খুব সুন্দর চারটা টার্টল বসে আছে খুবই সুন্দর তাই না একদম সামনে থেকে টার্টল দেখা মানে ভাগ্যেরই ব্যাপার আমার কাছে মনে হয় অনেক কিছুই দেখলাম আসলে আল্লাহ আল্লাহতালা অনেক কিছু দেখিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এ তো গাড়িতে সবাই চলে আসি তবে গাড়িতে ওঠার আগে বাচ্চাদের হ্যান্ড ওয়াশ করে দেওয়া হয়েছে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে দেওয়া হলো তারপর গাড়িতে ওরা উঠলো তো বাসায় চলে আসছি আর আদিয়ান তো ডল নিয়ে খুবই খুশি কখনো খেলবে আজকের ব্লগ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ হাফেজ